আসসালামু আলাইকুম। আপনারা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে আর আপনার দোয়ায় ভালোবাসায়। এনে দেখতে পাড্ডা, আমি আম কিছু লইছে খাচ্ছে, আম কিছু মাঝারি সাইজ ওরা আম, তা যে তার ভিতরে বোরা উড়া বাবা ধরছে না, ওটা লইছি ইন, আর লইছি ইন খালা লবণ, ইন সাদা লবণ আর লাল মরিচের গুঁড়া, আর ইনো আছে সরিষার তেল কিছুটা, যতক্ষণ লাগে আর কি লাগাই মা বাদ বাকি রাখি। এখন আমি তো সাইডে রাখি, থাকি বলে আম কাটি। আপনার আমার লোকে থাকে না, দেখুন আপনার আঞ্চলিক ভাষা এক ঘুরে আমর খুশি কই, আপনারা যেটা না আমি ওইটা আমার লোক পারবা। যখন আমি চুরি দিয়া না কাটিয়ে লই দিয়া আপনারা দেখতে থাকুন। এখন আমি দই আর একবার আরো যে তার পুরাপুরি ভরা ধরছে না, ও তা এই তো ভরা যায় করা যায় চামচ দিয়ে। এখন দেখো আমি ভিতর কিলা যা করছে পুরা আর কি গর্ত করছে, দেখার এখন দুই লিয়ার একবার এখন আমি একটা একটা করিয়া সব কাটি লেছি, চুলি লেছি, এখন খালি ভিতর জো করম আর লবণ মরি সারাইম। আপনারা যে সময় জো করবা ভিতর কুদিয়া লইবা চামচ ঘুরাইবা, তে ভিতর সুন্দর হইয়া হয়। ও দেখুন আস্তে আস্তে করবার না হইলে নিচর সাইড হয়ে যাব, নষ্ট হয়ে যাব।
পুরা ফালাইয়া একবার ধুইবা, ধুইয়া পরিষ্কার করে দিব। রেডি করে লাইছি একবারে, সারার ভিতরে লবণ দিয়া, মরিচ দিয়া, মরিচের গুঁড়া দিয়া আর সরিষার তেল দিয়া সব ঠিকঠাক করে নিয়েছি। দেখতাম আড্ডা নেই, আপনারা সবাই বাড়িত বানাইয়া ট্রাই করবা, খাইয়া দেখবা, যদি ভালো লাগে তে কমেন্ট করে আমার জানাইবা, আর লাইক করবা আর সাবস্ক্রাইব করবা।